আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে মাত্র একটা ডিম দিয়ে আলুর খুব সুন্দর স্ন্যাক্স রেসিপি শেয়ার করছি। অনেক অল্প সময়ের মধ্যে ঝটপট হয়ে যায়। তো এখানে আমি আলুগুলো এইরকমভাবে সরু সরু করে কেটে নিয়েছি, কেটে পানিগুলো ঝরিয়ে নিয়েছি, তাতে করে মশলাটা ধরতে সুবিধা হবে মাখতে। তো এখানে আমি একটা ডিম দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ গরম মশলা, হাফ চা চামচ ম্যাগি মশলা, আর স্বাদ মতো লবণ। আর এখানে আমি এক চা চামচের চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো দিয়েছি, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো ময়দা। এখন সব কিছু উপকরণ হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। এই যে আমি মেখে নিয়েছি খুব সুন্দর করে। অপর দিকে আমি তেল গরম করে নিয়েছি। এই যে এখানে আমি আলুগুলো একটা একটা করে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক অল্প পরিমাণ তেল দিয়েছি। অল্প পরিমাণ তেল দিয়ে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে, অতিরিক্ত তেল দিয়ে ডুবিয়ে ভাজার কোনো প্রয়োজন নেই। তিন থেকে চার মিনিট সময় নিয়ে মিডিয়াম হিটে রেখে ভেজে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে ভাজি হয়ে যাবে। এখন আমি একটু উল্টে দিচ্ছি আলুগুলো। তো যারা ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক করে দেবেন, যারা নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন লাইক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আলুর এই স্ন্যাক্সটা আপনারা তৈরি করে খেতে পারেন, অনেক মজার হয়, অনেক ঝটপট হয়ে যায়, আর বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে। এই যে এগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। প্লিজ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। অনেকেই কিন্তু আছেন ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। আর অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করতে ভুলবেন না আমার রেসিপি কেমন হয়েছে। একই রকমভাবে আবারও আলুগুলো ভেজে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর দেখাচ্ছে, কালার কিন্তু খুব সুন্দর এসেছে, খুবই অল্প উপকরণ দিয়ে আর খুবই ক্রিস্পি হয়েছে। এই যে দেখেন, আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।